হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আমার আজকের ভিডিওতে আমরা কথা বলবো ফেস সিরামের বিষয়ে। তো তোমরা কিন্তু মেসেজ আর কমেন্ট করে আমাকে লিখতে থাকো কি ফেস সিরাম কি হয়, ফেস সিরামটা কিভাবে ব্যবহার করা হয়, কোন ফেস সিরামটা তোমাদের স্কিন টাইপের জন্য ভালো, আর নিজের স্কিন কেয়ার রুটিনে ফেস সিরামটা তুমি কোথায় ইনক্লুড করতে পারো। তো প্রথমেতে আমরা জেনে নেব ফেস সিরাম কেন ইউজ করা হয়। তো সায়েন্টিফিকলি বলতে গেলে ফেস সিরামের যে মলিকিউলস গুলো হয় ওইগুলোর সাইজ কিন্তু ভীষণ ছোট হয়, তার জন্য ওটা কিন্তু আমাদের স্কিনের ভেতরে ডিপ পেনিট্রেট করে আর আমাদের স্কিনকে গ্লোয়িং, ফার্ম আর হেলদি দেখায়। সিরামস কিন্তু ক্লিয়ার, জেল বেসড, লিকুইড কিংবা অয়েল বেসড হতে পারে, আর সিরামস গুলো কিন্তু ময়েশ্চারাইজার থেকে ভীষণ পাতলা হয়। বাজারে নানা ধরনের সিরামস পাওয়া যায়। তুমি নিজের ডাল স্কিনকে ব্রাইটেন করার জন্য, ডার্ক স্পটস কে কম করার জন্য, স্কিন কে প্লাম্প আর রিঙ্কলস কে কম করার জন্য সিরাম অবশ্যই ব্যবহার করতে পারো। আর যদি আমি নিজের কথা বলি তো আমার মনে হয় কি স্কিন কেয়ার করার পরে আমার স্কিনটা যেন গ্লোয়িং আর হাইড্রেটেড লাগুক, তার জন্য একটা সিরাম যেটা আমার ভীষণ ভালো লাগে সেটা হচ্ছে ল্যাকমে অ্যাবসলিউটের স্কিন গ্লস রিফ্লেকশন সিরাম। এটা তোমার স্কিনের ন্যাচারাল শাইনটাকে আরো বাড়িয়ে দেয় আর স্কিনের উপরে একটা ন্যাচারাল একটা দারুণ গ্লসি লুক দেয়, আর তার সাথেই স্কিনটা কিন্তু ভীষণ হাইড্রেট আর ভীষণ গ্লোয়িং, সফট আর নরম দেখায়। এবার একটা প্রশ্ন যেটা কিন্তু সবাই আমায় জিজ্ঞেস করে, ফেস সিরামটা স্কিন কেয়ার রুটিনে ব্যবহার কখন করবে? তো ফেস ওয়াশ করার পরে, যদি টোনিং করতে চাও তো ফেস ওয়াশের পরে টোনিং করো, তারপরে কিন্তু তুমি ফেস সিরাম নিজের স্কিন কেয়ার রুটিনে ইনক্লুড করবে। আমি আগে বলেছিলাম না, ফেস সিরাম ময়েশ্চারাইজার থেকে কনসিস্টেন্সিতে অনেক পাতলা হয়, তারপরে তুমি নিজের ময়েশ্চারাইজার ইউজ করবে। এখানে দেখতেই পাচ্ছ আমি ল্যাকমে অ্যাবসলিউটের স্কিন গ্লস রিফ্লেকশন সিরামটা এইভাবে প্রায় একটা পাম্প নিয়ে নিচ্ছি, আমার ফেসের জন্য এটা সাফিসিয়েন্ট, আর আমি ভীষণ লাইট হ্যান্ড দিয়ে পুরো নিজের ফেসের উপরে এইভাবে অ্যাপ্লাই করে নেব। সিরামটা অ্যাপ্লাই আর ব্লেন্ড করা অনেক ইজি, কেন কি এর কনসিস্টেন্সি এত পাতলা হয়, এটা খুব ভালোভাবে খুব ইজিলি তোমার স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। আর সিরাম আর ময়েশ্চারাইজার যখন তুমি এই যে স্কিন কেয়ার রুটিনের সাথে ব্যবহার করবে, তুমি দেখতে পারবে তোমার ময়েশ্চারাইজার আরো ভালো করে কাজ করছে। তো যদি তোমার মনে হয় তোমার স্কিন ভীষণ ড্রাই, ডাল, কোনো গ্লো নেই স্কিনের মধ্যে, তো এই স্কিন গ্লস রিফ্লেকশন সিরামটা তোমাদের জন্য পারফেক্ট হবে। ফেস সিরামের কনসিস্টেন্সি কিন্তু অনেকটাই পাতলা হয়, তাই তুমি পারফেক্টলি এটা নিজের স্কিন কেয়ার রুটিনে ইনক্লুড করতে পারো। আর শুধু শীতকালেই না, গরমেতেও তুমি ফেস সিরাম অবশ্যই ব্যবহার করতে পারো। এটা অনেক লাইট ওয়েট আর একদম নন স্টিকি, তো তোমার ফেস কিন্তু একদম গ্রিজি হবে না। আর যদি তোমাদের মনে হচ্ছে ক্লেন্সিং, টোনিং, ময়েশ্চারাইজিং করার পরেও তুমি নিজের স্কিনে সেই গ্লো কিংবা সেই রেজাল্টস দেখতে পাচ্ছ না, বিশ্বাস করো একটা ফেস সিরাম যখন তুমি ইনক্লুড করে নেবে না এই রুটিনে, তোমার স্কিন কেয়ারের জন্য কিন্তু এটা একটা গেম চেঞ্জার হবে। আর শুধু গ্লোয়িং স্কিনে কেন, যদি তুমি একটা অ্যান্টি এজিং সিরাম পারচেজ করতে চাইছো তো ল্যাকমে অ্যাবসলিউটের এই ইয়ুথ ইনফিনিটি স্কিন স্কাল্পিং সিরাম পারফেক্ট হবে। আর স্কিনকে ব্রাইটেন করার জন্য ল্যাকমে অ্যাবসলিউটের পারফেক্ট রেডিয়েন্স ব্রাইটনিং সিরাম অবশ্যই ব্যবহার করতে পারো। আমার স্কিনটা কিন্তু কম্বিনেশন অয়েলি আর একটু অ্যাকনে প্রোন, কিন্তু আমি দেখেছি যখন আমি ফেস সিরাম রেগুলারলি নিজের স্কিন কেয়ার রুটিনে ব্যবহার করি, আমার স্কিনটা কিন্তু অত সেন্সিটিভ থাকে না আর পিম্পলসও আমি খুব কম দেখতে পাই। তো এটা ছিল আমার আজকের ভিডিও ফেস সিরামস এর উপরে। তোমার আমার এই আজকের ভিডিওটা কেমন লাগলো আমায় নিচে কমেন্টে লিখে নিশ্চয়ই জানিও। এই সিরাম গুলোকে পারচেজ করার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো। আর ল্যাকমির নিজস্ব ওয়েবসাইট lakmeindia.com এ গিয়ে যদি তুমি কুপন কোড ল্যাকমি সিরাম 40 ইউজ করে এগুলোকে পারচেজ করবে তো তুমি পেয়ে যাবে 40% অফ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই টুডেজ ভিডিও। বাই বাই।